আজকে রাস্তাটা অবরোধ হচ্ছিল দীর্ঘ দাবি, দীর্ঘদিনের দাবি এটা, যে সমস্ত এলাকার স্কুল কলেজ ধর্মীয় স্থান এই লোকগুলি, তারপর ডেলিভারি কেস রাত্রে মানে বিপদ আপদ লোকগুলি কোন দিক দিয়ে বেরোবে, আর যদি বেরোতে হয় 7 কিলোমিটার শ্রীপুর হয়ে 7 কিলোমিটার বেরিয়ে তারপর রাস্তা ক্রস করতে হবে, আর যারা নাকি বয়স্ক লোক তারা কি করে যাবে, এই ব্যবস্থাটা কি করবে সরকার, সরকারের সিদ্ধান্ত নিতে হয়তো, 7 কিলোমিটার ক্রস করতে যাওয়া কারো সম্ভব না। কতগুলো গ্রাম হবে এখানে? প্রচুর গ্রাম আছে, কয়েক হাজার লোক আছে। এলাকাবাসী সবার সাথে বসে, প্রশাসনের সাথে বসে একটা ক্রসিং এর দাবি ওরা মেনে নিয়েছে, ওরা বলছে একটা ক্রসিং আমরা দিয়ে দেবো।